আসসালামু আলাইকুম বিজয় চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদমান সাকিব চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলা চুন্তি জাঙ্গালিয়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মা মেহসহ আটজন নিহত হয়েছেন গত রাত আনুমানিক দেড়টার সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন এ সময় বাসে থাকা বিশজন যাত্রীও আহত হয়েছেন প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতা আহত যাত্রীদের উদ্ধার করে চকরিয়া ও কক্সবাজারের কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে রোহিঙ্গারা তাদের দেশে নির্যাতিত ও নিপীড়িত তাই তাদের আশ্রয় দেওয়াটা ন্যায় পরায়ণতা বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ সকালে চট্টগ্রামের রেডিসন ব্লুতে বাংলাদেশ শান্তিপূর্ণ ও সমবায় সমাজ প্রতিষ্ঠালক্ষ্যে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অ্যাডামা ডিয়েং সেফ অ্যান্ড সার্ভ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ নজিবুল বসর মাইজভাণ্ডারিসহ আরও অনেকে ফটিকছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা আজিমেল কদরকে ঘুষের টাকাসহ হাতে নাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন বিকেল তিনটায় তার অফিস থেকে তাকে আটক করা হয় বিষয়টি নিশ্চিত করে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক লুটফুল কবির চন্দন বলেন ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ফটিকছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা আজিমেল কদরকে আটক করা হয়েছে তার কাছ থেকে দশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে ঘুষ আদায়ের অভিযোগ ছিল আজ উত্তর পাইনদং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী এক শিক্ষিকার কাছ থেকে ঘুষ নেওয়ার সময় তাকে আটক করা হয় চট্টগ্রামের সদরঘাট থানা পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে চক্রের পাঁচ সদস্যকে অস্ত্র ও ছুরি সহ গ্রেফতার করেছে পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ এলাকায় বাইতুস সালাদ জামে মসজিদের পেছনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এ সময় একটি এক নলা বন্দুক তিনটি কার্তুজ দুটি চাপাতি একটি ছুরি উদ্ধার করা হয় সদরঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজামুদ্দিন জানান আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে তারা এ পর্যন্ত দুইশো থেকে আড়াইশো বাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে চুরি করেছে এর আগে কয়েকবার তারা গ্রেপ্তার হলেও গডফাদাররা তাদের জামিনে বের করে নিয়ে আসে আসামিদের আজ আদালতে পাঠানো হয়েছে নগরের চকবাজার ফুলতলা এলাকায় বাঁধন মজুমদার নামে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে বুধবার রাত একটার দিকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সে ওই এলাকার রাজু মজুমদারের ছেলে পরিবারের বরাত দিয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ের এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন মায়ের সঙ্গে অভিমান করে বাঁধন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন চট্টগ্রামের রেলওয়ে কারখানায় অগ্নিকাণ্ডে সৃষ্ট ধোঁয়ায় আঠারো জন কর্মচারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রেলের ব্রুট শিট কাটতে গিয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দিদারুল আলম তিনি জানান রেলের ফায়ার এক্সটিং দিয়ে আগুন নেভানোর সময় ধোয়ার কারণে অক্সিজেন সংকটে পড়ে আঠারো জন কর্মচারী অসুস্থ হয়ে পড়েন তেরো জনকে রেলওয়ের হাসপাতাল এবং 5 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের অবস্থা চট্টগ্রাম নগরবাসীর উন্নত ও মানসম্পন্ন সেবা নিশ্চিতকরণে গ্রাহকের কাছ থেকে পরামর্শ সংগ্রহের উদ্যোগ নিচ্ছে চট্টগ্রাম ওয়াসা এই উদ্যোগের অংশ হিসেবে গ্রাহক সাধারণের কাছ থেকে তিনটি প্রশ্নের উত্তর ও সংগ্রহ করেছে সেবা সংস্থাটি গ্রাহক সাধারণ সার্বক্ষণিক পানি পাচ্ছে কিনা সরবরাহকৃত পানির গুণগত মান ভালো কিনা এবং বিল পরিশোধ পদ্ধতি ও সেবার মান উন্নতকরণ বিষয়ে গ্রাহকের মতামত চেয়ে একটি জরিপ ফর্ম প্রণয়ন করেছে সংস্থাটি এ বিষয়ে গ্রাহক সেবা সম্পর্কিত সচেতনতা বাড়াতে চট্টগ্রাম ওয়াসা দুপুরে হোটেল রেডিসন ব্লুতে ক্যাম্পেইনের আয়োজন করে ক্যাম্পেইনের প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আজমন আসির উদ্দিন ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক এ কে এম প্রধান প্রকৌশলী ড দত্ত দত্তসহ অন্যরা তৃণমূল পর্যায়ে সচেতন আদর্শিক নেতা ও কর্মী সৃষ্টি করা আজ সময়ের দাবি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন আহমদ বুধবার সংগঠন কার্যালয়ে বাংলাদেশ তাঁতী লীগের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগ আহ্বায়ক দিদারুল আলমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক পরিমল দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুফিজুর রহমান শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন ইমরান অন্যরা পাহাড়ে বৈশাবিকে সামনে রেখে কেউ চাঁদাবাজি করলে তা কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন ত্রিশ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোনের উপ অধিনায়ক মেজর মহম্মদ ইমরুল কায়েস সকালে জোন সদরে আয়োজিত মাসিক নিরাপত্তা সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সভায় উপস্থিত ছিলেন জোন স্টাফ অফিসার মেজর শাকিল আহমেদ মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ চন্দ্র দাসসহ আরও অনেকে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে রাঙ্গামাটির কাউখালিতে ইসলামী ব্যাংক তাদের যাত্রা শুরু করেছে সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী ব্যাংক চট্টগ্রাম বিভাগীয় জোনের ব্যবস্থাপক নায়েব আজমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম চৌধুরী বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দোহা চৌধুরী বিআরডিবি চেয়ারম্যান বেলালউদ্দিন উদ্দিন কলম্পতি ইউপি চেয়ারম্যান কেজাই মার্মা কাউখালী থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম সহ আরও অনেকে দর্শক বিজয় সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.bijoy.tv এই ঠিকানায় এছাড়া সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি এবং ফেসবুক ডট কম পেজে শেষ করছি বিজয় চট্টগ্রাম বার্তা সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে